দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পয়লা জুন সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক বর্তমানে কিন্তু আলু আর পেঁয়াজের দামটা বেড়েই চলছে আলু আর পেঁয়াজের দামটা বেড়ে গিয়েছে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে তার সাথে আদা আর চায়না যে রসুন আছে আর হচ্ছে এল সি পেঁয়াজ এলসি পেঁয়াজ ইন্ডিয়ার পেঁয়াজের দামটা কেমন আছে আর ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে কি চলতেছে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আছি আলহাজ শামসুল উদ্দিন সরকার সুপার মার্কেটে তা এখন একটু দেখা যাচ্ছে যে আমদানি আছে আলু পেঁয়াজ রসুনের আমদানি ভালোই আছে বেচা কিনা মোটামুটি হচ্ছে মোটামুটি বেচা কিনা হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আছি হচ্ছে আলহাজ শামসুল সরকার সুপার মার্কেটে তা দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে রসুন আছে সবই কিন্তু দেশি রসুন এগুলো এগুলো হচ্ছে সবই দেশি রসুন এই যে দেখুন এগুলো হচ্ছে কুচি রসুন তারপরে কুয়া রসুন বলে এদিক দিয়ে যে রসুন আছে নাটোরের রসুন এদিক দিয়েও রসুন আছে তারপরে এদিক দিয়েও কিন্তু রসুন আছে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ওই যে রসুন আছে এদিকে দেখুন এই যে অনেক রসুন বাজারে রসুন আছে তারপরে তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ আর এদিক দিয়েও কিন্তু এই যে রসুন এই যে রসুনের সাইজ গুলা দেখুন এই যে রসুন কিন্তু এরকম এগুলা সবই হচ্ছে নাটোরের রসুন নাটোরের রসুন আর এদিক দিয়ে আমি আর একটু দেখাই এই যে আলু এই যে এই পাশে হচ্ছে আলু আছে আর এদিক দিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবই হচ্ছে দেশি পেঁয়াজ অভাব নাই পেঁয়াজ ভালোই আছে আর এই পাশে হচ্ছে এই যে আলু দেখুন এই যে আলু তা দর্শক এখন জানিয়ে দেব আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে আমি এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে বাজার এখন কি অবস্থা রসুনের বাজার একটু কম একটু কম রসুনের বাজারটা একটু কম আলুর দামটাও কিন্তু দর্শক বাড়ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ তো আছে ভালোই তা আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে আমার কাছে আছে রাজশাহী পেজ আছে রাজশাহীর পেঁয়াজ আছে এটা কোন জায়গা এটা রাজশাহী এটা এটা কোন জায়গার এটা রাজশাহী পেজ এর হচ্ছে রাজশাহী থেকে এটা কি মার্কা এটা হলো শোভি মার্কা সফি মার্কা এটা হচ্ছে সফি মার্কা রাজশাহীর পেজ আর এই পাশে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা এটা কোন জায়গা থেকে আসছে এটা হলো পাবনা এটা হচ্ছে খালেক মার্কা জি এটা হচ্ছে খালেক মার্কা এই পেজটা কোথা থেকে আসছে পাবনা পাবনা থেকে এসেছে পাবনা থেকে এসেছে আর এই পাশের যে লটটা দেখতে পাচ্ছেন এই লটটা এটাও পাবনা এটাও পাবনা তা বর্তমানে তো মাগুরার পেয়াজ আছে মাগুরার পেস জি মাগুর ফেস বেচা শেষ অল্প কয়টা আছে বেচা শেষ অল্প কয়টা আছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে রশুন রশুনের বাজারে কি অবস্থা এদের এই রশুনের দামটা কত এটা ছোট তো না এরা 180 বেস্থাইছে এটা হচ্ছে 180 বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে বড় রশুন আছে এরে কত করে যাচ্ছে

তা এদে কত করে যাচ্ছে পিএসটা 70 টাকা এটা হচ্ছে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আপনার এই লটটা কত করে যাচ্ছে রাসায়নিক 69 70 এটাও 70 70 69 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা বর্তমানে তো পিএস এর দামটা বাড়তেছে এলসি এর বাজারে এখন কি অবস্থা

আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ বাজারে এল এখনো এখনও আসে নাই এল নেই তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম